ছয় ঘন্টা আটকে রেখে কি ঘটেছিল সাংবাদিক রোজিনা ইসলামের সাথে, তারই সাত মিনিটের একটি ভিডিও চিত্র এসেছে একাত্তরের হাতে, যেখানে রোজিনাকে গলা চেপে ধরা থেকে শুরু করে দেখা যাচ্ছে একের পর এক নাজেহাল করার চিত্র। মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রীর সাথে রোজিনা বারবার কথা বলতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এ সময় রোজিনাকে বলতে শোনা যায় তিনি কোনো ছবি তোলেননি, কোনো নথিতেও হাত দেননি। পারভেজ রেজা রিপোর্ট। দীর্ঘ ৬ ঘন্টা ধরে হেনস্থার শিকার হয়েছিলেন রোজিনা ইসলাম, তার মাত্র ৭ মিনিটের ভিডিও এটি। রোজিনাকে গলা টিপে ধরা হিজাবধারী এই নারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী, তার নাম মাকসুদা সুলতানা পলি। বারবার তিনি রোজিনা ইসলামকে শারীরিকভাবে হেনস্থা করতে থাকেন। স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে বারবার নিজের ফোন ফেরত চান রোজিনা ইসলাম, কিন্তু তারা তার ফোন দিতে রাজি হয়নি। এমনকি সচিবের দপ্তরেও যেতে দেয়নি উপস্থিত পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা রোজিনার মুসলেকা নিতে হবে বলে মন্তব্য করেন। রোজিনা ইসলাম পরে আসা অন্যান্য কর্মকর্তাদের জানান একজন সোর্স তাকে কিছু কাগজ দিয়েছেন, সেগুলো নিয়ে তিনি সচিবের সাথে দেখা করতে তার ব্যক্তিগত সচিবের কাছে এসেছিলেন। রোজিনা খালি কক্ষে ঢুকতে না চাইলেও তাকে সেখানেই বসতে বলা হয়। রোজিনা বলতে থাকেন তিনি টেবিলের উপর থেকে কোনো কাগজ নেননি, এমনকি কোনো ছবিও তুলেননি, কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করেননি। এক পর্যায়ে তাদের হাত থেকে ছাড়া পেতে পুলিশের দেওয়া প্রস্তাব অনুযায়ী মুসলেকা দিতেও রাজি হন রোজিনা। রোজিনার এই মুসলেকা দিতে চাওয়ার অংশটুকু কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অনেকেই বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছেন, যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। পারভেজ রেজা, একাত্তর, ঢাকা।